দেখা যাক কে কে আছে লাইভে। হঠাৎ করে জয়েন হয়ে গেছি। হাই অঙ্কিতা, হ্যালো ঋত্বিক। ওকে ম্যাঙ্গো, হাউ আর ইউ ব্রো? আর ফাইন সুমিতা, হোয়াট অ্যাবাউট ইউ? আমি ভালো আছি ম্যাঙ্গো, তুমি কেমন আছো? ইয়েস ব্রো, কই বললো? আমি তোমার পোস্ট সবসময় ফলো করি, আমার ভীষণ ভালো লাগে, তোমার ট্যাটু আর্টসগুলো খুব ভালো লাগে। ঐশী, আমি ভালো আছি, তুমি কেমন আছো? অর্পিতা, হ্যালো। থ্রি এঞ্জেলস লাভ, হাই। 1999 মৃদুলা, ভালো আছি, তুমি কেমন আছো? প্যারানয়েড ডিভাইন, ইয়ো। দাদা কেমন আছে ম্যাঙ্গো? হ্যালো 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 ধ্রুব, গোবিন্দকে খুব মিস করো? ধ্রুব, গোবিন্দকে আমিও মিস করি। উইথ লাভ অগ্নিভ, আমার খবর ঠিক আছে, তোমার খবর কি? বাহ, শুনে ভালো লাগলো ম্যাঙ্গো। আমি যাব খুব তাড়াতাড়ি তোমাদের বাড়িতে, দেখা হবে সবার সাথে। গুড মর্নিং প্রিয়াঙ্কা। সো যেটা বলার ছিল সেটা হচ্ছে, আমার নতুন ভিডিওর কাজ আমি শুরু করে দিয়েছি। ইউটিউব চ্যানেলে যে ভিডিও বানাচ্ছিলাম আমি, কিছুদিন হলো আমি একদম সময় পাচ্ছিলাম না একদম। ম্যাঙ্গো শিওরলি সানডে আমি ট্রাই করছি, সানডেটাই গেলে আই থিঙ্ক ভালো হবে, কারণ দাদাও সানডে ফ্রি থাকবে। তো দাদা তো ফ্রি থাকে না, সবসময় বিজি থাকে, তাও সানডেটা আশা করি ওনাকে পাওয়া যাবে বাড়িতে, তো আমি সানডে করেই যাবো। ইবনাত, ইরফান, সুচনা, দীপু ক্যারেক্টারটা করতে কেমন লাগছে? খুব ভালো লাগছে, দীপু ক্যারেক্টারটা খুব সুন্দর একটা ক্যারেক্টার, সো খুব ভালো লাগছে। তানু, এটা সেট থেকে না, অ্যাকচুয়ালি এটা মেকআপ রুম থেকে আমি লাইভে এসেছি, মেকআপ রুম এটা আমার। ডিজি গোস্বামী, রোহনদা কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? গার্গি, গুড মর্নিং। সো যেটা বলছিলাম, আমার থ্যাংক ইউ ঈশানী, অপরাজিতা, অপুকে এত ভালোবাসা দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। যেটা বলছিলাম, আমার হাই স্নেহা, আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিওর কাজ শুরু করে দিয়েছি, যেহেতু অপরাজিতা অপুর জন্য এত বিজি ছিলাম, এত বিজি শিডিউল চলছে, আমি বানাতে পারছিলাম না ভিডিও। তো আমি ভিডিও বানাতে পারছিলাম না রোজ রোজ, আগে যেরকম রেগুলার বানাতাম, কিন্তু আমি খুব চেষ্টা করে শুটিংয়ের পরে কষ্ট মষ্ট করে একটা ভিডিও বানিয়েছি, সেটার এডিটিংয়ের কাজ চলছে। এডিটিং হয়ে গেলেই আমি ভিডিওটা আপলোড করে নেব। সো তোমরা প্লিজ রোহন ভট্টাচার্যি নামে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করলেই তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাবে। আর আমি খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করছি, আমার ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার ইনস্টাগ্রাম বায়োতে আছে। তো দেখি কে কী বলছে। ঐশী ফলোয়ার্স, এত কমেন্ট আসছে, এত টেক্সট আসছে, আমি সবকটা দেখতে পাচ্ছি না, মিস করে যাচ্ছি অনেকগুলো। সুমিতা, তোমার কানমারি মোহনবাগানের জ্যাকেট আছে, ওটা পরো। কানমারি মোহনবাগানের জ্যাকেট এই মুহূর্তে তো আমার কাছে নেই, আছে আমার বাড়িতে আছে। থ্যাংক ইউ ঈশানী। অরিত্রী, ইউটিউব চ্যানেলের নাম কি? ইউটিউব চ্যানেলের নাম রোহন ভট্টাচার্যি।
আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক আমার ইনস্টাগ্রামের বায়োতে দেওয়া আছে, পেয়ে যাবে। সো দেখি কাউকে যদি জয়েন করা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। সারাদিন এত কথা বলতে হয়, আমার গলা ভেঙে গেছে। জাস্ট এক্ষুনি একটা সিন করে এলাম, সিন করে এসে একটু ফাঁকা সময় পেয়েছি, তো তোমাদের সাথে একটু আড্ডা মেরে নি। আকাশ, জিয়ান, হাল দাদা, বিগ ফ্যান, ভজগোবিন্দ, লাভ ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অপরিতা অপুর সবকটা এপিসোড ফাটাফাটি, থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াঙ্কা, অদ্রিজা বলছে আই এম ডাই হার্ড ফ্যান অফ ইয়োর্স, থ্যাংক ইউ সো মাচ অদ্রিজা, প্লিজ টেক মাই নেম অঞ্জু। হাই অঞ্জু, হাই, দেখি কাউকে যদি জয়েন করতে পারি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, হাউ আর ইউ, কেমন আছো? একদম একদম, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো কেমন চলছে তোমার? আমার এটা ফার্স্ট টাইম তোমার সাথে লাইভ। হ্যাঁ, আমি খুব একটা লাইভে জয়েন, আমি জানতামই না কাউকে জয়েন করা যায় অ্যাকচুয়ালি লাইভে আসলে, আমি এটা শিখেছি খুব রিসেন্ট। হ্যাঁ, তো আমি ভাবলাম যে কাউকে আজকে জয়েন করি, হঠাৎ করে লাইভে চলে এলাম, তো দেখলাম তুমি আছো ওখানে, তো আমি ভাবলাম যে এই তো ইফসিত আগে পেয়েছি। আজ আমিও লাকিলি আর কি সকাল সকাল আমি হঠাৎ করে দেখছি খুব তুমি ভালো লাইভে লাগলো আছো, আমার, অনেকদিন পরে খুব জয়েন ভালো করেছি। লাগলো আমার, থ্যাংক ইউ জয়েন করার জন্য। একদম বলো একদম, আমি প্রিভিলেজড তুমি যে অ্যাড করেছো। কেমন আছো বলো? একদম একদম ঠিকঠাক। আর আসামে, আসামে সব ঠিক আছে? আসাম না, ত্রিপুরা। ত্রিপুরা, এক্স্যাক্টলি ত্রিপুরা, ত্রিপুরার সিচুয়েশন ঠিক আছে? ঠান্ডা কেমন ওখানে? ঠান্ডা এই তো 9, 10, 11 এরকম টেম্পারেচার। আমাদের এখানেও কাছাকাছি আছে, 10 না 20। কলকাতায় খুব গরম, ঠান্ডা পড়েছিল গতকাল থেকে একটু গরম হয়ে গেছে। গান শোনাও, না গান শোনাও। গান, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সেই যে তোমার সাথে একটা ডুয়েট করার ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা পূরণ কি হবে? গলা ভেঙে আমার গলার অবস্থা খারাপ। আচ্ছা ঠিক আছে, ওটা তাহলে কলকাতা গেলে তারপরেই হবে। একদম, এটা গান শোনাও ছোট্ট করে, সবাই শুনুক। সুরে সুরভিতে না হয় ভরি তো বেলা মন, এলো চললো না হয় করি তো খেলা, দেখুন কত না বকুলের কুড়ি রয়ে রয়ে যেত ভরে, না হয় রহিতে কাছে কিছু ক্ষণ, আরো না হয় রহিতে কাছে আরো কিছু কথা, না হয় বলিতে মরে এই মধু ক্ষণ মধু হয়ে, না হয় উঠিত ভরে আরো কিছু কথা, না হয় বলিতে মরে তুমি না হয় রহিতে কাছে কিছুক্ষণ, আরো না হয় রহিতে কাছে। কি ভালো গাও তুমি! আরে দূর, আমারও ঠান্ডা লেগে ভীষণ খারাপ অবস্থা গলা। না কিন্তু খুব ভালো, খুব সুন্দর গলা তোমার, খুব সুন্দর গাও। যেহেতু আমি জানি অলরেডি প্রচুর গান শুনেছি, তোমার গান প্রচুর শুনেছি। না না, ইনস্ট্যান্টলি গাইলে কি জানি হয়, লিরিক্সের সব মানে এক হয়ে যায়, দেখা না যায় নিজের ওটা, লিরিক্স বসিয়ে ফেলেছি। ওটা তো ভালো। আর আমি তো সব সময় নিজের লিরিক বসিয়ে গান গাই, আমি যখনই গান করি আমাকে আমার মানে গার্লফ্রেন্ড সেজলা যখন পাশে থাকে, ও বলে যে এই ভুল গান গাইছিস, ভুলভাল গান করি। আমি এটা আমি বানালাম, আমার গান এটা, আমি অন্যের গান কেন গাইবো, আমি নিজের লিরিক দিয়ে গান করি। এবার যারা জানে তারা ব্যাপারটা বুঝতে পারে, যারা জানে না তারা ভাবে এটাই লিরিক্স। হ্যাঁ একদম, আবার কি,
আমি তো ফাংশনে যখন গান করি সবসময় নিজের লিরিকেই গান করি। তো অসুবিধা নেই তো, ওটা কি প্রবলেম? আঙ্কেল ভালো আছেন? একদম একদম সবাই ভালো আছে। তুমি কবে আসবে ত্রিপুরা আমি সেটা জানতে চাই। আমি নিজের বাড়িতে ঢোকার সময় পাই না ঠিক মতো, শুধু রাতে ঘুমোতে যাই। আমি সকাল 7টায় শুটিং চলে আসি, রাত 9টায় প্যাক আপ হয়, 10টা সাড়ে 10টার সময় বাড়ি ফিরি, গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, এরকম শিডিউল। কমেন্টস আসছে, প্রচুর কমেন্টস আসছে, সবাই বলছে তুমি ফাটাফাটি গাও, বুঝলে? ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। একদম। চলো ইফসিদা, আবার একদম, কথা আরে হবে। টাইম পেলে, ছুটি পেলে জানিও, ত্রিপুরা একদম আমি ঘুরিয়ে দেবো, একদম দায়িত্ব নিয়ে একদম, কথা বলো। আমি ঘুরতে খুব ভালোবাসি, আর নর্থ ইস্ট আমার খুব ফেভারিট জায়গা, তো তাহলে একবার যাব এসে যাও, একবার এসে যাও, একদম ফর শিওর। একদম ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে চলে এসো, নো প্রবলেম। একদম আর আজকের জন্য এই যে অ্যাড করেছো, মানে সিম্পলি আই এম থ্যাঙ্কফুল সো মাচ। আমার খুব ভালো লাগলো। চলো টাটা, ঠিক কথা আছে, হবে, টাটা টাটা। কথা হবে। এবার আমি দেখি আর কাউকে অ্যাড করা যায় কিনা। খুব ভালো লাগলো ইপসিটার সাথে কথা হয়, কত সুন্দর গান শুনলাম। আমাকে বলছে হাই, হ্যাঁ, হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, কেমন গুড আছো? মর্নিং, ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তো কোথায় থাকো আচ্ছা, তুমি? তুমি বলো। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। অপরাজিতা বাবু দেখছো? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। অপরাজিতা বাবু দেখছো তো? একটু নেটওয়ার্ক প্রবলেম আছে আমার মনে হচ্ছে, ঠিক মতো আসছে না তোমার ভিডিওটা। ওকে, খুব ভালো থেকো, ঠিক আছে? আমি দেখি আরো কাউকে জয়েন করা যায় কিনা। হ্যাঁ সরি, নিয়ে নাও। নিয়েছ? থ্যাংক ইউ আমাকে অ্যাড করার জন্য। খুব ভালো লাগলো কথা বলে তোমার সাথে। টাটা, কথা হবে আবার। কি ভালো লাগে, কোথায় কোথায় আমরা আছি। আমি এখানে কলকাতায় আছি, ত্রিপুরা থেকে ইপসিতার সাথে কথা হয়ে গেল, কত দূর দূর সবার সাথে কথা হয়ে যায় এইভাবে একসাথে লাইভে এসে। টেকনোলজি সত্যি খুব ভালো ব্যাপার। আমি দেখি আর কাকে অ্যাড করা যায়। দেখা যাক, সবাই অ্যাড করতে বলছে, আমি কতজনকে অ্যাড করবো বলো তো? আমি তো আর বেশিক্ষণ নেই। প্রিন্সেস মলিকশা নাম নিয়ে নিয়েছি তোমার। দিব্যজ্যোতি দত্তা বিগ ফ্যান। দিশা, হ্যালো, দিব্যজ্যোতিরও নতুন সিরিয়াল শুরু হয়েছে দেশের মাটি, খুব ভালো হচ্ছে, সবাই সবাই দেখো। দিব্যজ্যোতি আমার খুব ভালো একটা ভাই। রিঙ্কি, থ্যাংক ইউ সো মাচ। রিঙ্কি বলছে আই এম হিউজ ফ্যান অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ রিঙ্কি। আই এম ডাই হার্ড ফ্যান অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন নেহা। দেখা যাক কাকে অ্যাড করা যায়। অনেকে আছে, দেখা যাক, ট্রাই করছি আমি যদি কাউকে অ্যাড করা যায়।
হচ্ছে হচ্ছে অ্যাড হচ্ছে। হাই দাদা, কেমন আছো? তুমি কেমন আছো? ভালো, ভীষণ। আমি তো তোমার অনেক বড় ফ্যান, আমার মা তোমাকে একটু দেখতে চায়। দেখাও, আমিও দেখতে চাই। কোথায়? কেমন আছো? নমস্কার, ভালো আছি। হ্যাঁ, নমস্কার কাকিমা, প্রণাম নেবেন আমার। ভালো থেকো, তোমার অভিনয় খুব ভালো লাগে। থ্যাংক ইউ, মেয়ে থ্যাংক বলে ইউ। যে আমি কথা বলি দাদার সঙ্গে, হ্যাঁ, বাবার সঙ্গে একটু কথা বলি দে। আচ্ছা, আমার বাবা একটু কথা বলবে তোমার সাথে, আমার বাবাও তোমার খুব বড় ফ্যান। ওকে। বাবা, এই দেখো সেই ভজ গোবিন্দ সিরিয়ালে যে গোবিন্দ বলছে না, খুব ভালো অভিনয় করে। নমস্কার, ভালো আছেন? আপনি ভালো? এই চলছে চলছে, যাক যাক, ভালো থাকবেন। মেয়ে একটা গানের মধ্যে আছে, নিশ্চয় হ্যাঁ জানেন। হ্যাঁ, একদম পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে আছেন। জানি তো আমি, হ্যাঁ হ্যাঁ খুব হ্যাঁ, ভালো। যাক। আর আপনিও যে এত বড় সুন্দর অভিনয় করেন, দারুণই সুন্দর, একদম। এই কপালের থ্যাংক ইউ, স্টাফ একদম একদম, থ্যাংক ইউ, ভালো থাকবেন। একদম। আপনিও ভালো থাকবেন। ঠিক আছে, মেয়ের সাথে কথা বলুন। হ্যাঁ, শ্রীকলা দিদি ভালো আছে? সিজলা দিদি খুব ভালো আছে। তুমি ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। তোমার অপরাজিতা আপু দেখছো? হ্যাঁ হ্যাঁ দেখছি। আসলে আমার তো ক্লাস 9 হলো, এবার ধরো চাপটা, পড়ার চাপ, তারপর গানের চাপ আছে একটা, মানে খুবই বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, এর জন্য টিভিটা এখন, কিন্তু মা দেখে টিভিটা কি ভেঙে ফেলেছে ওই জন্য? না, ভেঙে ফেলিনি, মা দেখে। ওকে, ভালো করে পড়াশোনা করো, ক্লাস 9। আর হ্যাঁ, গান তো খুব সুন্দর গাও, ভালো জায়গায় শিখছো। স্ক্রিনশট নেব। নাও, একদম শিওর। নিয়েছো? হ্যাঁ, তোমাদের বাড়ির সবাই ভালো আছে? জেম্মা, জেঠু? সবাই ভালো আছে। আচ্ছা, খুব ঠিক ভালো আছে, লাগলো। তুমি ভালো থেকো, আমারও খুব ভালো লাগলো। খুব ভালো থেকো, আবার আর কথা হবে, ঠিক আমারও আছে? একটা ইউটিউব চ্যানেল আছে, স্নেহা হালদার, একটু আমি সাবস্ক্রাইব জানি, করেছি। একদম আমি জানি, আমি দেখি তুমি আমার ইউটিউব চ্যানেল, তো তুমি কমেন্ট করো সব সময়, হ্যাঁ হ্যাঁ দেখেছি। ভালো থেকো, ঠিক আছে স্নেহা? হ্যাঁ, টাটা টাটা। টাটা, কথা হবে। এটা আমি মজা পেয়েছি বেশ, সবার সাথে কথা বলা যাচ্ছে। দেখি, আমি অলওয়েজ অ্যাড করতে বলি, তুমি অ্যাড করো না, প্লিজ অ্যাড করো। পায়েল, পায়েল, তোমাকে আমি তো খুঁজে পাইনি। পায়েল, পায়েলকে একটু খুঁজে দেখি, যদি পাই নিশ্চয়ই অ্যাড করবো। দেখছি, একদম খুঁজে পাওয়া যাচ্ছে না, এত অ্যাডের রিকোয়েস্ট এসছে। দেখি কাউকে অ্যাড করা যায় কিনা। হিরো লাইভে এসছে, হিরোর মতো লাইভে থাকবে কি? ঠিক লাগছে না, লাইফ লাইন জ্বালিয়ে দিই। আর চুল টুল উড়তে হবে, দেখি। উফ, গরম লাগছে, এটা খুলি ওপরের জ্যাকেটটা। হ্যাঁ পাত্র, এসো। হ্যাঁ হ্যালো,
এসো দাদা, বলো। বলছি খাবার আছে? হ্যাঁ এনেছি তো। আমি আমার শুটিং এ এসে যে খাওয়া দাওয়া করতে পারি সব পার্থদার জন্যই। পার্থদা আমাদের ফুড ডিপার্টমেন্টে আছে, সবাই দেখে নিয়েছো? এই লোকটার জন্যই আমি দিন দিন মোটা হচ্ছি। অ্যাড করতে পারছি না কাউকে, ট্রাই করছি। হ্যালো রোহান মাই ক্রাশ, এই অ্যাকাউন্টটা আমার খুব ফেভারিট অ্যাকাউন্ট, রোহান মাই ক্রাশ। আমি কারোর ক্রাশ জানতে পারলেও ভালো লাগে। কে এলো দেখি? বাংলাদেশে সবাই ভালো আছে? এই তো দাদা সবাই ভালো আছে। তোমার অনেক ফ্যান আছে বাংলাদেশে, ঠিক আছে? জানি তো, ওই জন্য তো আমি খালি বাংলাদেশ যেতে চাই, কিন্তু বাংলাদেশে যাওয়াই হয় যাবো। আমি তো গেছি, আগে গেছি আমি, কিন্তু সময় হয় না। আমাকে বাপ্পি বাপ্পি চৌধুরী আছে ওখানে হিরো, তো বাপ্পি ভাই আমাকে খুব ডাকে বাংলাদেশে, আমার বন্ধু। তারপরে ওখানে আরো অনেক বন্ধু বান্ধব আছে আমার, ফেনীতে বন্ধু আছে, কক্সবাজারে বন্ধু আছে, ঢাকাতে আছে অনেক, কিন্তু যাওয়া হয় না আমার, খুব খারাপ লাগে। 4 বছর হয়ে গেল বাংলাদেশ যায় না, সেই 4 বছর আগে গেছিলাম হজগোবিন্দর আগে। যাবো, এবার আসবে, এবার আসবে, ঘুরে যাবে অনেক। হ্যাঁ হ্যাঁ এবার আসবে, আমি তোকে ফোন করবো ভাই। একদম ঠিক আছে। আর বাসা সবাই ভালো? এই তো দাদা ভালো আছে। তোমার বাসা সবাই? হ্যাঁ হ্যাঁ তোমার বাসা সবাই কেমন আছে? আঙ্কেল আন্টি সবাই ভালো আছে? আমি তোমাদের আই যে তোমাদের আদি বাসা বরিশাল না দাদা? হ্যাঁ আমার বাবার বাড়ি বরিশালে, মা থাকতো ঢাকাতে। হ্যাঁ মা বাবার আম্মুর বাবার বাড়ি হচ্ছে বরিশালের গইলা। আমার আম্মুর মানে বাপের বাড়ি হলো ইশাপ বরিশালে। আমি গেছিলাম মেবি কয়েকদিন, 5-6 দিন আগে বরিশাল থেকে আসছি, ঘুরে আসছিলাম। হ্যাঁ তো তোমার কথা এখানে কি মনে পড়ছিল যে তোমাদের তোমার বাবার বাসা তো বরিশালে, ঠিক আছে? বরিশালে আত্মীয় আছে অনেক অনেক। আচ্ছা দাদা বাংলাদেশে তোমাদের আত্মীয় আছে? বাংলাদেশে তোমাদের আত্মীয় আছে? বরিশাল বরিশাল লঞ্চ গুলো যা ভিআইপি, ঢাকা থেকে ছাড়ে না, ওই যে এমভি মানামি, মানে ফুললি 5-স্টার হোটেলের মতো, মানে ভিতরে ঢুকলে ডেকোরেশন এত সুন্দর। তো নেক্সট টাইম বাংলাদেশে আসলে না দাদা তোমার এনে ওই দিয়ে যাবো লঞ্চ করে, যে ঢাকা থেকে বরিশাল যাবো তোমার এনে। প্ল্যান আছে একদম। আর কাচ্চি বিরিয়ানি খাবো, বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ 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 পুরান ঢাকা। এই যে হ্যাঁ 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 আর একটা তোর এসে আছে, মিষ্টির দোকান আছে কক্সবাজারে, ওটার নাম বনফুল। হ্যাঁ হ্যাঁ ওই বনফুলের মিষ্টি আমার খুব ভালো। আমাদের ফরিদপুর জেলায় আসবে, ঠিক মতো শোনা যাচ্ছে না। বাংলাদেশে আসলে নেক্সট টাইম আমাদের ফরিদপুর জেলায় আসবা তুমি, তোমার তোমার দাওয়াত দিলাম ফরিদপুর জেলায়, ঠিক আছে? আমার বাসা তো ফরিদপুরে, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। যাবো ফরিদপুরে আসলে তোমার এই মনে করে যে রসগোল্লা খাওয়াবো, যে তেঁতুলদার রসগোল্লা ফরিদপুরে বিখ্যাত একদম, তো খেজুরের গুড়, খেজুরের রস ফরিদপুরে একদম নাম করা, সারা বাংলাদেশে নাম করা। সাজিদ আমাকে এত কিছু খাওয়াবে বলছে, সাজিদকেও আমি দাওয়াত দিলাম কলকাতাতে, ঠিক আছে? কলকাতা এলে আমিও তো কলকাতার রসগোল্লা খাওয়াবো, তারপরে কলকাতার বিরিয়ানি খাওয়াবো। দেখি এখানেও খুব সুন্দর খাবার দাবার পাওয়া যায়। একই তো আমাদের বাংলাদেশ কলকাতা আসলে বুঝতে পারবি না, একই রকম। দুই বাংলা তো একই, আগে তো একই ছিল, এখন তো আলাদা হয়েছে অন্য কারণে। মানে বাংলাদেশের লোকজন প্রচুর এখানে,
আমার অনেক ইচ্ছা আছে ভারত। বাংলাদেশের প্রচুর লোকজন আছে এখানে, তো মনে হবে বাংলাদেশেই আছিস। না দাদা, দেশ আলাদা হইতে পারে কিন্তু দুই বাংলা সবসময় একই ছিল, একই থাকবে। একদমই তাই। হ্যাঁ একদম। দাদা কি শুটিং স্পটে এখন? আমি শুটিং এ মেকআপ রুমে বসে লাইভ করছি এখন, সিন নেই। শুটিং এটা কি যে এসে হচ্ছে? হ্যাঁ শুটিং কি এটা কলকাতার, মানে শুটিং কি কলকাতার ভিতরে? ও আচ্ছা, কলকাতায় টালিগঞ্জ বলে একটা জায়গা আছে কলকাতায়। হ্যাঁ 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 টালিগঞ্জ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে সজিত ভাই, ভালো থাকিস। ঠিক আছে দাদা, তুমি ভালো থাকিস অনেক। হ্যাঁ হ্যাঁ, আর মিম গুলো বানাতে থাকিস, ভালো লাগে। ঠিক আছে দাদা, ঠিক আছে ঠিক আছে, অবশ্যই। টাটা, দেখা হবে ভাই, দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, টাটা দাদা, টাটা। এই জিনিসটাই আমার ভালো লাগে, এই জিনিসটাই। আমি কলকাতায় বসে আছি, বাংলাদেশে সাজিদ বসে আছে, ওর সাথে আমার কথা হয়ে গেল। থ্যাংক ইউ ইনস্টাগ্রাম, আমাকে সবাই থ্যাংক ইউ বলছে লাইভে নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি ইনস্টাগ্রামকে থ্যাংক ইউ বলতে চাই যে এত সুন্দর আমি লাইভ করতে পারছি আজকে। আমি কলকাতায়, সাজিদ বাংলাদেশে, ঈপ্সিতা সেই ত্রিপুরাতে, স্নেহা সেই কোথায় ওর বাড়িটা মুর্শিদাবাদ, কার কার সাথে কথা বলে নিচ্ছি, এই ব্যাপারটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আলফিন মিম, 13-তে টলিগঞ্জ 13-তেও হয় আমাদের, এখন ওখানে হচ্ছে না। মধুরিমা ঘোষ, ট্রাই করছি। রিঙ্কি মন্ডল, হ্যালো। দাদা আমি তো রিকোয়েস্ট পাঠাতে পারছি না, আমি বাংলাদেশ থেকে বলছি। ওয়াসা আফরিন মিম, ও সরি, তা আমি ট্রাই করছি। রিঙ্কি মন্ডল বলছে এবার তো জয়েন করো, আমি ট্রাই করছি সবাইকে। হাই অনিশ, ভালো আছি, তুমি কেমন আছো? আজকে আমার লাইভ খুব ভালো যাচ্ছে অনিশ। কোথায় কোথায় সবাই আছে, আমি সবাইকে অ্যাড করছি বাংলাদেশ থেকে, আমি ট্রাই করি। সো সবাই বলছে অ্যাড মি, বাট আমি কতজনকে অ্যাড করবো? আর অ্যাড করাও যাচ্ছে না, আমি অ্যাড করছি অনেককে, বিলিভ মি আমি অ্যাড করছি অনেককে, বাট সবাই অ্যাড হচ্ছে না, আমি কি করবো বলো তো? আমি করছি বাট দেখছি আসছেই না, তো দেখা যাক, আবার ট্রাই করেছি। অনিশ থ্যাংক ইউ সো মাচ, তোমার পোস্ট গুলো আমার খুব ভালো লাগে। আর তুমি সেভ ওয়াটার নিয়ে একটা ভিডিও বানিয়েছিলে অনেকদিন আগে, ওগুলো খুব ভালো। সো তুমি বানাতে থাকো ওরকম, আরো ওরকম কাজ দেখতে চাই তোমার থেকে। সাজিদ ভালো আছে, শেষলা তো অনিশ, তোমার ওই কাজগুলো আমার খুব ভালো লাগে। তুমি সেভ ওয়াটার নিয়ে যেটা বানিয়েছিলে, ওখানে অ্যাক্টিংও তুমি খুব ভালো করেছিলে আর ভিডিওটাও খুব ভালো ছিল, ওই টাইপের কাজ আরো করো, আমার খুব ভালো লাগে ওগুলো, তুমি ওগুলো যে করো। সো আমি ট্রাই করছি অ্যাড করতে, বাট অ্যাড করা যাচ্ছে না কেন আমি জানি না। দেখা যাক, আই লাভ ইউ, ইউ আর মাই ক্রাশ, ইউ আর মাই টপ ফ্যান সুসি।
ইউ আর মাই টপ ফ্যান মানে তুমি আমাকে বলছো আমি তোমার টপ ফ্যান, ওকে আমি তোমার ফ্যান। ভজগোবিন্দর ডায়লগ, চলো তোমাদের সবার জন্য অনেকদিন পরে। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীপাঠ সব করতে পারি, জল চাইলে জল দিতে পারি, বাচ্চার ডেলিভারিও করাতে পারি। নামটা মাথায় রাখবেন, গোবিন্দ, ঠিক আছে? হ্যাঁ সাজিদ, ঠিক আছে, আসবো আসবো একদিন, ঠিক আছে। সো আবার তোমাদের সবাইকে বলছি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো। আমার ইউটিউব চ্যানেলের লিংক আমি আমার ইনস্টাগ্রাম বায়োতে দিয়ে রেখেছি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও আসছে, ভিডিওটা আমি চাই সবাই দেখো তোমরা, কারণ ভীষণ ফানি একটা ভিডিও বানিয়েছি, নিজেকে নিজে চেটেছি আমি। সো প্লিজ দেখো ভিডিওটা, একটু অন্যরকম ভিডিও, ফানি ভিডিও। অনেক দিন লেগে গেল আমার ভিডিওটা বানাতে, আমি ট্রাই করছিলাম অনেক দিন থেকে ভিডিওটা বানানোর, বাট হচ্ছিল না, আমি সময় পাচ্ছিলাম না। আমি যে করে হোক একটু সময় বার করে ভিডিওটা বানিয়ে নিয়েছি, এখনো এডিট কমপ্লিট হয়নি, এডিট চলছে। সো আশা করি খুব তাড়াতাড়ি এডিট করে আমি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবো। প্লিজ তোমরা ভিডিওটা দেখো। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ইউটিউব চ্যানেলের নাম রোহান ভট্টাচার্য। আরে রোহান ভাই, আই এম গুড, এই চলছে, শুটিংয়ে আছি সারাদিন, সারা রাত শুটিং করছি, শুধু 31-এ ছুটি পাইনি, 1 তারিখ ছুটি পাইনি, শুধু শুটিংই করে যাচ্ছি। তো এই অবস্থা। তুমি কেমন আছো রোহান? অ্যাড করো না হলে আমি যাচ্ছি। কোথায় চলে যাচ্ছ তুমি? কাঁদতে কাঁদতে দাও আমার, আমার ড্রিম আই থিঙ্ক সত্যি হবে না, আর তোমার সাথে কথা বলার খুব ইচ্ছে ছিল, আই থিঙ্ক সেটা হলো না। আর রিঙ্কি, আমি তোমাকে ট্রাই করেছি অনেকবার, তাও হয়নি, আমি আরেকবার ট্রাই করছি, দেখা যাক, বাট আই থিঙ্ক হবে না, কারণ আমি এতবার ট্রাই করার পরেও হয়নি, দেখা যাক যদি হয়। আমি সবাইকে ট্রাই করছি আমার সাথে অ্যাড করার লাইভে, বাট সবাইকে করা যাচ্ছে না, আমি জানি না কেন, আমি মনে হচ্ছে হয়ে গেছে। হ্যালো, বলো তো। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আমি তোমাকে অ্যাড করতে পেরেছি। স্যার আমি আসাম থেকে বলছি। আসাম থেকে? হ্যাঁ, ঠিক আছে, তোমার জন্য একটা অ্যাসামিস গান করি, শোনো। প্যাডেল মারি 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 হন্তি সাইকেল চালাই যাই। স্যার আমি গানটা, প্লিজ আসবেন ব্রিতে, শুনতে পাচ্ছেন? বললাম আসলে ধুবড়িতে আসবেন আপনি। আসামে আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, আমি আসাম গেছি আগে, তো আমার নর্থ ইস্ট খুব ফেভারিট জায়গা, নর্থ ইস্টের যে কোনো স্টেট, তো আসাম আমি আগে গেছি, বিহু ডান্স ফান্স করেছিলাম অনেক গিয়ে, তো আসাম আবার যাব যখন, তুমি আমার জন্য বাড়ি থেকে অনেক খাবার টাবার বানিয়ে আনবে, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই ধুবড়িতে আসবেন। আমি আসামে সবচেয়ে ভালো খাবার কি পাওয়া যায়? হ্যাঁ, পিঠা পিঠা। ওকে,
ঠিক আছে, পিঠা এনে এনো আমার জন্য। স্যার প্লিজ আসবা স্যার, থ্যাংক ইউ, খুশি এত, থ্যাংক ইউ বলার কিছু নেই স্যার, আমি থ্যাংক ইউ বলার কিছু নেই, আমার খুব ভালো লাগলো কথা বলে। স্যার আমি ভাবতে পারছি না আমি সাথে কথা বলছি স্যার, না ভাবতে পারার কিছু নেই, ভালো থেকো স্যার, ভক্তগোবিন্দ ঠিকঠাক ভালো আছে, আমি সবসময় খুব ভালো থাকি স্যার, ঠিক স্যার, আমি ভজগোবিন্দ ফ্যান ছিলাম, এত ভালো লাগতো সিরিয়ালটা, বলবো জাস্ট ফানি, খুব খুব ভালো লাগতো আমার। থ্যাংক ইউ, তাহলে তোমার জন্য, ঠিক আছে, তোমার জন্য একটা ডায়লগ বলছি, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, কুটো কাটা, জুতো সেলাই, চটি পাচ সব করতে পারি, রিঙ্কুর সাথে কথা বলতে পারি লাইভে এসে, আমটা মাথা করে গো বেবি গো। স্যার আমি একটা স্ক্রিপ্ট, হ্যাঁ সরি, স্ক্রিনশট, স্ক্রিনশট শিওর নাও, নিয়ে নাও, নিয়েছো, তোমার আমার সাথে কথা বলার জন্য খুব ভালো লাগলো আমার, ভালো থেকো, ঠিক আছে, টাটা টাটা। আবার একজনের সাথে কথা হলো, সে আসাম থাকে, ভাবো, খুব ভালো লাগলো। এবার কাকে নেওয়া যায়, ট্রাই করছি আমি, দেখা যাক তাকে নেওয়া যায়। সবাই করোনা সিচুয়েশনটা পেরিয়ে চলে এসেছি আমরা, আমরা 2021-এ আছি এখন, সবাই খুব ভালো থেকো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই প্রচুর মজা করো এই এই বছরটাতে, খুব ভালো করে কাজ বাজ করো, সবাই যারা স্টুডেন্টস তারা খুব সুন্দর করে পড়াশুনো করো, হ্যাপি হ্যাপি লাইফ কাটাও, আর ভয় পেও না কোনো কিছুকে, আর 2020-টা আমাদের একটু ভয় ভয় কেটেছে, এই সর্দি কাশি না হয়ে যায়, করোনা না হয়ে যায়, আশা করি 2021-টা আমাদের মনে কোনো ভয় থাকবে না, আমাদের সব ভয় চলে যাবে, আমরা খুব ভালো থাকবো, খুব ভালো থেকো সবাই, খুব ভালো লাগলো সবার সাথে কথা বলে, ভীষণ ভালো লাগলো, সবাই খুব ভালো থেকো, টাটা, লাইভ বন্ধ করছি, আবার যাওয়ার আগে বলছি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আমার ইনস্টাগ্রাম বায়োতে লিংক দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে আমার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে, ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের, টাটা।